এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরান ঢাকার সূত্রাপুর কিংবা মাহাতুলি বংশাল এইসব এরিয়ার একটা প্লেস। বাংলাদেশে চলুন, বাংলা টাউন। এই পাশে দেখেন না একদম নিচে পাহাড়ের মতো নিচের দিকে নেমে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের দেখাবো স্পেনের সবচেয়ে ফেমাস বাংলাদেশি এরিয়া। প্রতিটা দেশেরই বাংলাদেশি এরিয়া থাকে যেখানে বাংলাদেশিদের বেশি প্রায়োরিটি থাকে কিংবা বাংলাদেশিরা যেখানে অনেক বেশি এস্টাবলিশ থাকে। হচ্ছে লাভা পেস, যেটা মাদ্রিদের সেন্ট্রাল থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে। স্পেনের রাজধানী মাদ্রিদ আপনারা সবাই জানেন, তো মাদ্রিদের একদম সেন্টারেই যেখানে বাংলাদেশিদের যত দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু আছে। আসলে ওইটা বাঙালি পাড়া বলা হয়। আমরা বাঙালি পাড়ার খুব কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা ধরে একদম লাস্ট মাথায় গেলেই যে এরিয়া লাভা পেস, ওই লাভা পেসটা হলো বাঙালিদের এরিয়া। প্রতিটা দেশে যেরকম বাঙালির একটা জনগোষ্ঠীরা একসাথে মানে একটা কমিউনিটি গড়ে তুলেছে এবং সেই এরিয়াটা তারা বাঙালি পাড়া হিসেবে বলে। তাই আমরা এখনই স্পেনের মাদ্রিদের বাঙালি পাড়া যাচ্ছি। ছোটো ছোটো বার পাব, এই খুব চিপা চাপা রাস্তার মাঝখানে বিল্ডিংগুলো সবগুলো হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং, কারণ এইসব বিল্ডিংগুলোতে মানুষরা বসবাস করে অনেক 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 পুরনো। তো মেইনলি আসলে স্পেনে মাদ্রিদের ট্যুরিস্ট অনেক বেশি, তো মানুষ আসলে একটু কম খরচে থাকার জন্য এইসব এরিয়াতে থাকে। পাহাড়ের ঢালের ভিতরে শহর দেখলে বোঝা যায় না, স্ক্রিনে মেবি দেখা যাচ্ছে না, কিন্তু এটা অনেক ঢালু। আমরা উপর থেকে নিচের দিকে নামতেছি। সব বাংলাদেশিদের রেস্টুরেন্ট, কিন্তু তারা ইন্ডিয়ান নামে এটা রান করতেছে কারণ ইন্ডিয়ান ফুডের ডিমান্ড এখানে অনেক বেশি বাংলাদেশের থেকে। বৈশাখী রেস্টুরেন্ট ইন্ডিয়ান, শাপলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আপনারা শুনতেই পাচ্ছেন বাংলাদেশি মানুষদের কথাবার্তা। সব বাংলাদেশিদের মালিকানা যে তাজমহল রেস্টুরেন্ট ইউরোপের ভিতরে আমার মনে হয় মাদ্রিদই সবচেয়ে বেশি, যেখানে ইলিগেল বাংলাদেশি সংখ্যা অনেক বেশি। কারণ আমরা যে কদিনই ছিলাম অনেক মানুষের সাথে পরিচয় হলো, বেশিরভাগ মানুষেরই কাগজ নেই। তারা এখানে 3 ইয়ার্স স্টে করার পরে তারপরে এখান থেকে কাগজ তৈরি করে। মাদ্রিদ যেটা বললো সবাই যে এখানে একটি ইজি বাংলাদেশিদের জন্য থাকা, প্লাস হলো কম খরচে থাকা যায় এবং খুব সহজেই কাগজ পাওয়া যায়। তো আপনারা যারাই ট্রাই করবেন যে ইউরোপে সেটেল হওয়ার জন্য মাদ্রিদটা আমার মনে হয় বেস্ট হবে। প্রায় সব ধরনের সবজি পাওয়া যায়, দেখা যাচ্ছে লতি, তারপর হলো বেগুন, ঢেঁড়স, সব ধরনের সবজি আছে এখানে। তো এটা হলো মেইনলি পুরো বাংলাদেশিদের এরিয়া। আশেপাশে যতগুলো দোকান আছে প্রায় সবগুলো দোকানের মালিকই বাংলাদেশি। এখানে বাংলাদেশিরা খুব পাওয়ারফুল, মানে অনেক টাকার মালিক। আর এই হলো শহর বাঙালিদের। রেস্টুরেন্টের পাশেই সেলুন আছে, সেলুনে লেখা আছে সেলুন, বাংলা বাংলায় লেখা আছে বাংলাদেশি সেলুন। ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা আছে কিন্তু এটা বাংলাদেশের মালিকানাধীন। এটা বাংলাদেশি সেলুন লেখা আছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরান ঢাকার সূত্রাপুর কিংবা নামগুলোর নাম ভুলে গেছে আসলে, মাহাতুলি বংশাল সেইসব এরিয়ার একটা একটা মাহাতুলি বংশাল এইসব এরিয়ার একটা প্লেস। বাড়িঘরগুলো দেখলে জাস্ট মানুষগুলো একটু অন্য টাইপের। এই দেখেন বাংলাদেশে চলুন, বাংলাদেশে একজন মহিলা আসতেছে।
অনেক উঁচু আসলে, উঠতে কষ্ট হচ্ছে। এই যে আব্দুল ফ্রুটস আর ফলের দোকান, আব্দুল বাংলা টাউন। আর এই পাশে দেখেন না, একদম নিচে পাহাড়ের মতো নিচের দিকে নেমে গেছে। আর এটা উপরের দিকে। আমরা মাদ্রিদে বাংলা ফুড ট্রাই করবো এখন। সো বাংলাদেশে একদম পিওর বাংলাদেশি একটা হোটেল আমরা খুঁজতেছি, যেখানে আসলে ইন্ডিয়ান নাম লেখা নেই। কারণ ইন্ডিয়ান হোটেলগুলোতে একটা মেন সমস্যা হলো, এরা আগে থেকে রেডি ফুডটারই জাস্ট একটা কারির সাথে মিক্স করে দিয়ে দেয়, ওই টেস্টটা পাওয়া যায় না। একদম রিয়েল বাংলাদেশি রেস্তোরাঁ আমরা খুঁজতেছি। সামনে দেখা যাচ্ছে একটা রেস্তোরাঁ বাংলাদেশের পতাকা সহ। দেখি আমরা গিয়ে ওইটাতে কী অবস্থা। দেশ রেস্টুরেন্ট। তো এই ভিডিওর পার্ট টুতে আমি আসলে বাংলা যে রেস্টুরেন্টটা দেখাবো এখন, সেটার ফুড সম্বন্ধে রিভিউ দিব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও অনেকেই দেখেন না। সে এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিও দেখেছেন, আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিও লাইক করেছেন।